পাইকারি মার্কেট থেকে খুচরা ঈদের শপিং করার জন্য যদি কেউ চান তাহলে চলে যেতে হবে এই মার্কেটটাতে এই মার্কেটের লোকেশন আমি বলে দিব এটা কোথায় আর আমি গিয়েছিলাম ঈদ শপিং করার জন্য ওইখানে পাইকারি মার্কেট থেকে আপনি খুচরা অনেক 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 কম দামে হচ্ছে অনেক থ্রি পিস শাড়ি লুঙ্গি এভরিথিং কিনতে পারবেন তো আমরা গিয়েছিলাম ঈদের শপিং করার জন্য বুলতা গাউসিয়া একটা হচ্ছে পাইকারি মার্কেট তো নারায়ণগঞ্জ এবং ঢাকা নিয়ারবাই যারা আছে তারা অবশ্যই মার্কেটটা সম্পর্কে অনেক ভালোই জানে তো চাইলে কিন্তু এই ঈদে আপনারা ওখান থেকে শপিং করতে পারেন আমরাও গিয়েছিলাম আমরা আসলে অনেক ঘুরে ঘুরে ভালো কিছু থ্রি পিস নিয়েছি যেগুলো খুবই রিজনেবল প্রাইসে যেগুলো আমি ঢাকা থেকে বা অন্য কোনো মার্কেট থেকে যদি কিনি তাহলে অনেক বেশি দাম দিয়ে কিনতে হয় তো আমি গিয়েছিলাম সাথে আমার ভাবি আর আমার একটা বাসতে গিয়েছিল তো আমরা গিয়েছি মার্কেটে গিয়ে অনেক ধরনের থ্রি পিস কালেকশান দেখতেছি এইখানে আসলে বিভিন্ন ক্যাটাগরির থ্রি পিস আছে যে যেরকমটা নিতে চায় তবে সবচাইতে ভালো লাগে যে ওইখানে কালেকশন অনেক অনেক বেশি এবং অনেক ধরনের ভ্যারাইটিস কালেকশন আছে যে যেরকম চায় ঠিক সেরকম নিতে পারবে পাঁচশো দুইশো আড়াইশো তিনশো এগারোশো হাজার থেকে শুরু করে একদম হাজার হাজার টাকার ড্রেসও ওখানে আছে আর এইখান থেকে ড্রেস নিয়ে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিজনেস করে মানুষ যারা অনলাইনে বিজনেস করে অধিকাংশ মানুষ হচ্ছে বুলতা গাউসিয়ার এই মার্কেট থেকেই হচ্ছে কেনাকাটা করে তারপর ওনারা হচ্ছে অনলাইনে এগুলো সেল করে কারণ এখান থেকে পাইকারি নিয়েই হচ্ছে ওনারা অনলাইনে লাভ করে তারপর সেল করে আর আমি সরাসরি গিয়েছি ওই মার্কেটে এদের কেনাকাটা করার জন্য এই যে থ্রি পিস গুলো দেখতেছেন এগুলো হচ্ছে সাড়ে আটশো টাকা করে আর এই যে নিচের কারচুপি কাজ করা ড্রেস দেখাচ্ছে এই যেটা এগুলো হচ্ছে এগারোশো টাকা করে এই এগারোশো টাকার ড্রেসটা একটু দেখাচ্ছে আপনারা দেখুন এই ড্রেসটা কিন্তু অনেক চমৎকার একটা ড্রেস এই ড্রেসগুলাই যদি আপনি ঢাকা বা অন্য কোনো সুপার শপ থেকে নেন ভালো একটু সুপার শপ থেকে নিলে এটার প্রাইস মিনিমাম আপনার আঠারোশো দুই হাজার টাকা দিতে হবে কাপড়গুলো খুবই সফট আরামদায়ক এবং খুব সুন্দর কারচুপি কাজ করা পুরোটাতেই খুব সুতা দিয়েও কাজ করা আছে এই যে ওড়নাটা বিশাল বড় ওড়নাতেও কিন্তু কাটওয়ার্ক কাজ করা আছে এমব্রয়ডারি করা আছে এগুলো আসলে আমার মোবাইলে ছবিতে আপনারা দেখতে যেরকমটা দেখতেছেন বাস্তবে হচ্ছে আরও অনেক বেশি সুন্দর অনেক বেশি সফট এগুলো কিন্তু এগারোশো টাকা থ্রি পিস কিন্তু বোঝাই যায় না অথচ এই থ্রি পিসগুলো আপনি যখন অন্য কোনো মার্কেটে যাবেন অনেক বেশি দাম দিয়ে কিনতে হবে তো আমরা অনেকগুলো থ্রি পিস নিয়েছি তার মধ্যে আমি সবগুলো আসলে ভিডিও করা হয়নি আর পুরো যে ড্রেস নিয়েছি এবং শাড়ি অন্যান্য যে শপিং করেছি এগুলার একটা ভিডিও আমি আপলোড করব। আর এখানে যদি আমি পুরোটা আপলোড করতে যাই তাহলে অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা যেটা দেখার ধৈর্য কারোরই থাকবে না এই যে দেখুন এখানে বিভিন্ন ধরনের থ্রি পিস আছে এই যে থ্রি পিসগুলো এগুলো এগারোশো টাকার করে থ্রি পিস সাড়ে পাঁচশো আটশো সাড়ে আটশো সাড়ে ছয়শো এরকম আলাদা আলাদা করে দেওয়া আছে যে যেটা নিতে চায় সেই থ্রি পিসগুলোই সে দেখতে পারবে আর আমার এগুলো দেখে আসলে ইচ্ছে হয় যে অনলাইন বিজনেস করার জন্য এই থ্রি পিসের কারণ আমার এলাকা হচ্ছে নারায়ণগঞ্জ আড়াই হাজার অথচ এখান থেকে কাপড় চোপড় নিয়েই হচ্ছে বিভিন্ন মানুষ অনলাইনে বিজনেস করে এবং অফলাইনেও বিজনেস করে দেখুন অন্যগুলো কত বড় একদম পুরো নামাজি না তো ঈদ শপিং আমরা আগে আগেই করে নিয়েছি এই ভিডিওগুলো হচ্ছে রোজার আগের কারণ যারা বুদ্ধিমান এখন হচ্ছে বুদ্ধিমান এবং বুদ্ধিমতী তারা হচ্ছে রোজার আগে আগেই হচ্ছে ঈদ শপিং করে ফেলে কারণ রোজা রেখে ঘুরে ঘুরে শপিং করাটা অনেক কষ্ট তো আমরা রোজা রেখে শপিং করব না বলেই হচ্ছে ঈদের আগে রোজার আগেই হচ্ছে আমরা শপিং করতে চলে গিয়েছি আর ঘুরে ঘুরে যেন কিনতে পারি যেন খারাপ না লাগে আর সবচাইতে বড় কথা হচ্ছে রোজা শুরু হয়ে যাওয়ার কয়েকদিন পর থেকে কিন্তু প্রচণ্ড ভিড় শুরু হয়ে যায় যে ভিড়ে কেনাকাটা করতে যাওয়াটা আরও বেশি কষ্টকর এখন আমরা একটা দোকানে গেলে ওনারা খুব সুন্দর করে আমাদেরকে ড্রেস দেখাতে পারতেছে আর অন্য সময় তো ঈদের আগ মুহূর্তে বা রোজার মাঝ মাঝামাঝি গেলে তখন ভিড়ের জন্য আমরা দেখতেই পারবো না এত ভালোভাবে এই যে এই ড্রেসগুলো এগুলো নয়শো টাকা করে কত সুন্দর সুন্দর দেখুন ড্রেস কালারফুল এই যে এই ড্রেসটাও খুব সুন্দর যেহেতু আমার ইয়েলো কালার খুব পছন্দ তাই এই ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছে এগুলো একদম সুতি কাপড়ের মধ্যে এটাতে কোনো কাজ বা কোনো কিছু নাই কোনো কারচুপি বা এমব্রয়ডারি কোনো কিছুই কাজ করা নাই একদম নর্মাল কিন্তু এই থ্রি পিসগুলো অনেক বড় এবং সুতি ওড়নার এগুলো খুব আরামদায়ক বাসায় রাফ ইউজ করার জন্য অথবা অফিস করার জন্য কিন্তু এই ড্রেসগুলো একদম পারফেক্ট তা আমরা ঘুরে ঘুরে আসলে অনেক কয়টা দোকানে গিয়েছি অনেক ধরনের কেনাকাটাই করেছি অনেক ড্রেস নিয়েছি এই ড্রেসটা না আমার কাছে অনেক ভালো লেগেছে কারণ এই ড্রেসটা আমার মনে হয়েছে আমার যে বাস্তি সুপ্রভা কাইসার কথা ওর জন্য খুব ভালো লাগবে তা আমরা এই ড্রেসটা নিয়ে নিলাম আর অনেক দোকান ঘোরাঘুরি করে বুলতায় গাউসিয়া থেকে কি কি শপিং করেছি ওইটার একটা ভিডিও আমি নেক্সট দিব এবং সেটা বাসায় গিয়ে কারণ এই যে ওনারা বলতেছে যে আমাদেরকে ভাইরাল করে দেন সমস্যা নাই আমাদের দোকানের ভিডিও করে নেন তো ওনাকে একটু নিয়ে নিলাম তো আসলে মনে রাখা সম্ভব না কোনটার প্রাইস কত টাকা শুধু এটুকুই বলবো নিয়ার যারা আছেন তারা এই শপিং করার জন্য চলে যাইতে পারেন ওইখানে অল্প দামের মধ্যে খুব ভালো ভালো ড্রেস পাবেন এই যে বিভিন্ন বিভিন্ন ধরনের ড্রেস আছে তো আমরা আসলে অনেক বেশি যে ঘুরেছি তাও না কারণ হচ্ছে এখানে একটা দোকানে ঢুকলেই সব ধরনের কালেকশন পাওয়া যায় তো থ্রি পিস নিয়েছি আমরা প্রথম দিক দিয়ে তো আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম পরে আমাকে আমার বাস্তি মনে করে দিল যে তুমি ভিডিও করে নাও তারপর হচ্ছে ভিডিও করলাম এখন চলে গেলাম গজ কাপড়ের দোকানে এইখানে লিলেন কাপড় তারপরে ব্যাক্সি বয়েল প্রিন্ট এক কালার সব ধরনের কাপড় আছে এবং এক একটার এক এক দাম এখানে ব্যাক্সি বয়েল আপনি কিন্তু একশো টাকা থেকে নিতে পারবেন এবং একশো ষাট টাকা দুইশো টাকা পর্যন্তও আছে আসলে কাপড়ে কাপড়ে হচ্ছে পার্থক্য তো এখান থেকে আমি আমার মায়ের জন্য হচ্ছে ব্লাউজ পেটিকোট এগুলার কাপড় নিব তো উনি ওনাকে দেখাচ্ছিলাম কোন কোন কালার দিবে কারণ আমার পছন্দই আসলে আমি নিব এবং নামাজের একটা হিজাবের জন্য ব্যাক্সি বয়েলের কাপড় নিব যেটা দিয়ে নামাজের হিজাব বানালে নামাজ পড়তে অনেক আরাম হবে গরমের দিনে তো আমি এই ব্যাক্সিগুলো নিয়েছি একশো টাকা করে উনি দিবে এখন আমাকে আর এই যে লিলেন কাপড়গুলো দেখেন এগুলো দিয়ে কিন্তু জামা বানালে খুব ভালো লাগবে এগুলা আসলে আমরা মেয়ে মানুষ ড্রেস জুয়েলারি এগুলারই মানে সব সময় পাগল থাকে এগুলো আমাদের সবচেয়ে পছন্দের তো যাই দেখতেছিলাম তাই আমার ভালো লাগতেছিলো তারপর অনেক কষ্ট করে নিজেকে কন্ট্রোল করা কারণ যা ইচ্ছা তাই তো আর চাইলে নেওয়া যাবে না তারপর আমরা ঘুরে ঘুরে অনেক ধরনের কাপড়চোপড়ি কেনাকাটা করেছি এখানে জর্জের কাপড় আছে সামু সিল্কের কাপড় আছে যেগুলোর প্রাইস অনেক রিজনেবল ঢাকার তুলনায় আর আমি আমার পছন্দীয় কালার দেখিয়ে দিলাম তারপর যেটা যেটা আমার ভাল লাগে আমি আমার মায়ের জন্য নিয়ে নিলাম এখান থেকে তো খুব সুন্দরই আসলে সময় কাটিয়েছি কারণ কেনাকাটা করতে সবারই ভালো লাগে সেম আমারও খুব ভালো লেগেছে আর এই তো ওই পছন্দের কালারগুলো নিয়েছি এইসব কালার আসলে খুব ভালো লাগে এগুলো নিয়েছি বেক্সি বেক্সি বয়েল এগুলো একশো বিশ টাকা করে আর এই যে এগুলোও কিন্তু ব্যাক্সি এগুলো নিয়ে কিন্তু মানুষ হচ্ছে থ্রি পিস বানায় গজ কাপড় করে এগুলাই ঢাকায় হচ্ছে সেট মিলিয়ে তারপর হচ্ছে থ্রি পিস আকারে বিক্রি করে আপনি চাইলে সেম এখানে বিভিন্ন ক্যাটাগরির আছে যেগুলা থ্রি পিস পাকি যা অথবা আমরা যে লোনের পরি এগুলো খুব ভালো ভালো সফট সুন্দর সুন্দর থ্রি পিস এখান থেকে মিলিয়ে নিতে পারবেন আর এগুলো মিলানোই থাকে এখন আমরা চলে গেলাম হচ্ছে শাড়ি কাপড় দেখার জন্য এই যে শাড়ি কাপড়গুলো দেখতেছেন এগুলো হচ্ছে শাহি প্রিন্টের শাড়ি কাপড় এগুলো কিন্তু মা চাচি যারা আছে পরে একদম আরাম পায় এগুলো খুব আরামদায়ক কাপড় তো আমরা এখান থেকে খুঁজে খুঁজে দেখছিলাম কোনটা নেওয়া যায় আমার চাচির জন্য তো এই তো অনেক ধরনের কালেকশন আর এই শাহি প্রিন্টের কাপড়গুলো কিন্তু সাড়ে আটশো টাকা করে এখানে অথচ আপনি যখন এগুলো মার্কেট থেকে কিনতে যাবেন সাড়ে নয়শো হাজার এরকম নিতে হবে ব্লাউজ পিস সহ আছে তো অনেক ধরনের আছে এখান থেকে খুঁজে খুঁজে নেওয়া আর কি তো আমার কাছে আসলে যে এটাও পছন্দ এটা আমার ভালো লেগেছে তারপর ভাবি আর হচ্ছে আমার বাস্তি ওরা আমার পছন্দের প্রায়োরিটি দিচ্ছিলো এটা আমার খুবই ভালো লাগছে আর সবাই মিলেমিশে আসলে আমরা পছন্দ করেছি তারপর যেটা ভালো লাগে সেটা নিয়েছি এই ছিল ঈদ শপিংয়ের ভিডিও আপনারা চাইলে ওখান থেকে গিয়ে কেনাকাটা করতে পারেন আর রিজনেবলের মধ্যে ঈদ শপিং খুব ভালোই করা যায় দেখলাম তো এই কাপড়গুলো কিন্তু পরতে অনেক আরামদায়ক আমার মাও এই কাপড়গুলো পরে আমার চাচিরাও পরে এই কাপড়গুলো খুবই সুন্দর এগুলো শাহি প্রিন্টের কাপড় খুবই খুবই সফট আর ব্লাউজ পিস সহ থাকে তো এই ছিল এই শপিংয়ের ভিডিও আপনারা আমার আরও একটা ভিডিও পাবেন যে ভিডিওতে আমরা কী কী কিনেছি এবং কত টাকা দিয়ে কিনেছি সেটা আমি আপনাদের জন্য শেয়ার করব আপনারা দেখবেন আর এই তো খুব ভালো লাগা সুন্দর সময় কাটিয়েছি পছন্দের কাপড় কেনাকাটা করেছি এবং অনেক অভিজ্ঞতা অর্জন করেছি ইন ফিউচারে চাইলে আমি অনলাইনে এরকম কাপড় কিনে বিজনেস করতে পারবো আমার কাছে খুবই ভালো লেগেছে কারণ অনেক ধরনের কাপড় চোপড় ছিল তো কেমন লাগছে আপনাদের কাছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই তো হাত ভর্তি শপিং নিয়ে আমরা চলে যাচ্ছি এখন বাড়িতে ভালো থাকবেন সবাই